দর্শক ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান, আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আমি বর্তমান দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও কলেজ পাড়ার যে টাঙ্গন নদী রয়েছে ঠিক ঠিক নদীর পাশেই। গত 3 দিন ধরে কিন্তু ঠাকুরগাঁও জেলায় ভারী বর্ষণের ফলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নদীর যে পানির যেটা পরিমাপ রয়েছে সেটা কিন্তু বেশ বেড়েছে। আমরা গতকাল রাতের কথা যদি বলি, যে রাতে কিন্তু টাঙ্গন নদীর অববাহিকায় যেই ঘর বাড়িগুলো রয়েছে তাদের ঘরের বাড়িতে কিন্তু পানি ঢুকে এবং তারা কিন্তু ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কিন্তু আশ্রয় নেয়। এরপরেই আমরা দেখেছি তাদেরকে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে কিন্তু তাদেরকে সকালে শুকনো খাবার দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয় এবং দুপুরের দিকে কিন্তু তাদেরকে খিচুড়ি দেওয়া হয়। এছাড়া আমি ঠিক যেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি সেই পয়েন্টে কিন্তু মূলত যেই বাঁধ রয়েছে সেই বাঁধটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই লোকালয়ে কিন্তু পানি ঢুকে গেছে। আমরা যদি একজন স্থানীয় সাথে কথা বলি, আপনি যদি একটু বলেন যে এই বাঁধটা তো কবে নাগাদ ভেঙেছে আপনাদের? এই বাঁধটা কিছু আগেও ভাঙছে। আচ্ছা, আর কালকে রাত্রে বন্যা একদম 2-3 জায়গায় ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে বস্তি টস্তি সব নষ্ট হয়ে গেছে। কতগুলো বাড়ি রয়েছে এখানে প্লাবিত হয়ে গেছে বন্যায়? 200 বাড়ি। 200 বাড়ির মতন প্লাবিত, পানি ঢুকে গেছে। পানি ঢুকে গেছে, এই যে এখনো দেখাবে। আচ্ছা, আজকে যদি আরো মনে করেন যে আজকে যদি আরো বন্যা পানি বেড়ে যায় তাহলে কি হবে? আবার যদি পানি বাড়ে তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের এখানে জিও ব্যাগ বা কোন ধরনের কোনো কিছু নাই? ওই যে অর্ধেকটা বাঁধে দিছে আর এটা ডুপ্লিকেট কাজ করে থিয়ে চলে গেছে, এই তো আবার ভাঙে গেল, আবারও ভেঙেছে। হ্যাঁ, সামনে আবার ভাঙে গেল, ওই যে ডুপ্লিকেট কাজ করছে আর এইবার ওই যে কোনো রকম সারে দিয়ে গেছে আবার এই যে এইবার চলে গেল। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বলি চাচা, এই যে বন্যা বর্তমান যে পরিস্থিতি, এটা যদি আজকে যদি আরো বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে? পানি ভাঙা যাবে, ভাঙে যাবে। আর এই পাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ক্ষয়ক্ষতি হবে। এই এই বাঁধটা কিন্তু আরো একবার বাদাই করছে ভালো করে। এই শুধুমাত্র রিপেয়ারিং করতে পারে নাই, আবার দ্বিতীয় ফলে এই জায়গাটাই আবার ভাঙে গেছে। এই জায়গাটা আর রিপেয়ারিং হয়েছে, ওই জায়গা থেকে শুরু করে আবার ভাঙা হয়েছে, আবার রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু এইভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ধাক্কাতে কিন্তু এই বাড়িগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, লোকের অসুবিধা হচ্ছে। এটা তো মনে হয় আরো বড় হয়ে ভাঙতেছে, বড় হয়ে ভাঙতেছে। কিন্তু আমরা চাচ্ছি যে বলটারটা, ওই বলটারের মাপে যেন এই বলটারটা বাড়টা যেন দেওয়া হয় উঁচু করে, উঁচু করে দেওয়া হয়, না হলে এই বাড় দিয়ে টিকবে না। এটা যেন আমাদের দাবি হলো যে লোকগুলোকে যদি বাঁচাইতে চায় তাহলে এই বলটা আমাদের উৎসাহ করতে হবে। কতগুলো বাড়ি এরকম প্লাবিত হয়েছে, পানি ঢুকে গেছে বাড়িতে? 200 বাড়ি হবে না, 200 হবে, 200 ঘর বাড়ি, 200 একটু বেশি হবে, তো 200 ধরে নিলাম। তার মধ্যে কিছু মানুষ তো মানে আশ্রয় নিয়েছে, নিয়েছে, ওই যে শিল্পতে হয়েছে, এদিকে ইবাবিতে হয়েছে, মানে এদিকে আমি শিল্পতে ভর্তি হয়ে গেছে লোকেদের, আত্মারই সরাই দিছে, এগুলো দেখতে দেখতেই চলে গেল, গবাদি পশু বা যেগুলো পশুগুলো নিয়ে পার হয়েছে, কিছু কিছু বিল্ডিং পত্র নিতে পারেনি, কিছু প্রয়োজনে যে জিনিসগুলো নিচ্ছে আর বাকিগুলো তো এখানে। তার মানে এটা যদি আজকে আরো বন মানে বৃষ্টি পানি বাড়া যায় তো পানি ঢুকে যাবে, আরো অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, ঘর বাড়ি কিছু বাদ না। এই যে পরিস্থিতি, বাড়ি বাড়ি পানি, পানি বাড়ি, আমাদের তো চিল্লাচিল্লি করছি, তারপরে মনে করছে কিছু লোক সরছে। আমাদের দাবি হলো এটা উচ্চা করে দেওয়ার, এইটাই হয়েছে। আপনি তো এখানে বেশ কিছুক্ষণ ধরে দেখতেছিলাম, এখানে ইয়া করতেছিলেন, কাজ করতেছিলেন, যে এই যে এই বাতের ফলে ভাঙার ফলে কি অবস্থা আপনাদের এখন? আমাদের অবস্থা খুব কঠিন খারাপ, কারণ আমরা দুশ্চিন্তায় আছি কখন আমাদের কি হবে বলা যাবে না। আমরা চাচ্ছি যেন ওই ব্লকের মতন যেন উঁচা হয় ব্লকটা দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে যত তাহলে সবার সুবিধা হবে। শহরের দিকে পানিটা ঢুকতেছে, এর ফলে বেশ কিছু বাড়ি রয়েছে যেগুলো কিন্তু প্লাবিত হয়েছে কালকে গত রাত্রে, এবং তারা কিন্তু মূলত বাড়িঘর কিন্তু শিল্পকলা শহরের উঁচু স্থানে রয়েছে, সেই উঁচু স্থানে কিন্তু ইতিমধ্যে তারা আশ্রয় নিয়েছে, এবং তাদের সাথে যে গবাদি পশু রয়েছে এবং প্রয়োজনে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। তবে তাদের বাড়িঘর যে এখানে রেখে যায় তারা কিন্তু দুশ্চিন্তায় এক ধরনের
রয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে যেটা দাবি, প্রশাসনের কাছে তাদের যেটা দাবি যে এই বাঁধটা যত দ্রুত সম্ভব যদি বালি দিয়ে বা যে কোনোভাবে যদি এটা সংস্কার করা হয় যত দ্রুত, তাহলে ঠিক এই পাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু এই বন্যার যে পানি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা বলা যায় যে রক্ষা পাবে। এছাড়া তাদের যে ফসল রয়েছে, এখানে বাড়ি রয়েছে, তাদের বেশ ক্ষতির সম্মুখীন হবে বলে আশা করছে এই এই স্থানীয় যারা রয়েছে তারা। এছাড়াও এই টাঙ্গন নদীর পাশ দিয়ে ঠাকুরগাঁও জেলা শহরের বাহিরেও বিভিন্ন যারা নদীর পারে যারা বাড়ি রয়েছে, যাদের বাড়ি রয়েছে তাদের ঘর কিন্তু এক ধরনের বলা হচ্ছে ঘরের ভিতরেও পানি ঢুকেছে, কোথাও কোথাও হাঁটু পানি পর্যন্ত প্রবেশ করেছে, যার ফলে তাদের যে দুর্ভোগ সেটা কিন্তু বেড়ে চলেছে। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।